হ্যালো গার্ড বাংলাদেশ এ বেসামরিক বা অসামরিক পদে নিয়োগ হয়েছে সে সম্পর্কে আপনাদের বিজ্ঞপ্তিটা বলছে বিস্তারিত আপনার ইমাম পদে নিবে দুইজন প্রাতিষ্ঠানিক পাশ হতে হবে আপনাদের ফাজিল পাশ দ্বিতীয় বিভাগ উত্তীর্ণ পেশাগত কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে বেতন আপনার দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পর্যন্ত আর অফিস সহকারী পুরুষ নেবে বিশজন এইচএসি সমমান পাস প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ের গতি তিরিশ শব্দ বাংলা টাইপিং গতি বিশ শব্দ সহ এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম পারদর্শী হতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই মিডওয়াইফ তিনজন নিবে এসএসসি বা সমমান পাস কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিডওয়াইফ আর সার্টিফিকেট ধারী হতে হবে জাতীয় বেতন আপনার নয় হাজার থেকে একুশ হাজার আটশো চার নম্বর ক্যাপ্টেন পুরুষ নিবে তিনজন জেএসি পাস সমমান পাস সংশ্লিষ্ট কাজের ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে বেতন আপনার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তারপরে পাঁচ নম্বরে প্লাম্বার নিবে তিনজন জন পাস সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকা লাগবে তারপর বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ তারপর ছয় নাম্বার নিবে বুটমেকার দুজন জেএসসি পাস দুই বছর অভিজ্ঞতা থাকা লাগবে বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টেইলার নিবে পুরুষ দুইজন যে সি পাস দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে এবং বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ অফিস সহায়ক নিবে এম এস পুরুষ বারোজন নিবে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা মালি নিবে পুরুষ সাতজন কোনো নার্সারি প্রতিষ্ঠান বাগান তৈরি পরিচর্যার কাজে দুই বছর বাস্তব অভিজ্ঞতা সনদপত্র থাকতে হবে বেতন স্কেল আপনার আট থেকে বিশ হাজার টাকা তারপরে দশ নম্বর নিবে মেস ওয়েটার পুরুষ যে সিবা বা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন আট থেকে বিশ হাজার টাকা বাবুরচি নিবেদ চুরানব্বই জন এটা সব থেকে বেশি জেএসি সমমান পাস হোটেল বা প্রতিষ্ঠানের রান্নার কাজে এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বাবুর নিবে মহিলা সাতজন জেএসসি বা সমমান পাস হোটেল প্রতিষ্ঠানের রান্নার কাজে এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পরিচ্ছন্নতা কর্মী নিবে তিরিশ জন সংশ্লিষ্ট কাজের ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পরিচ্ছন্নতা কর্মী নিবে দশজন যে সময় পাস সংশ্লিষ্ট কাজের ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল আট হাজার দুইশো পরিচ্ছন্নতা কর্মী নিবে পুরুষ তিরিশ জন যে শিপা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কিল দুই হাজার পনেরো অনুযায়ী থেকে বিশ হাজার দশ সকল জেলা আবেদন করতে পারবেন তারপরে পরিচ্ছন্ন কর্মী দশজন দশ আয়া মহিলা একজন সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ অত্র বাহিনীর জনবর হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহাদানীয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত আসন সংখ্যা কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফিট এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম চার ফিট আট ইঞ্চি ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আটচল্লিশ পয়েন্ট তেষট্টি কেজি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ছত্রিশ দশমিক ছত্রিশ কেজি তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে ওজন কম বেশি হবে আর বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি থেকে চৌত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয় ক্ষেত্রে সম্প্রসারণ দুই ইঞ্চি কমপক্ষে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক সাত দু হাজার তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে জন্ম তারিখ দুই সাত উনিশশো নিরানব্ব হতে দুই সাত দুই এর মধ্যে হতে হবে মুক্তিযোদ্ধাদের সন্তান ও মুক্তিযোদ্ধাদের সন্তানের সন্তানের ক্ষেত্রে এক সাত দুই হাজার বিশ তারিখে বয়স আঠারো হতে বত্রিশ বছর জন্ম তারিখ দুই সাত আঠানব্বই অষ্টআশি হতে দুই সাত দুই হাজার দুইয়ের এর মধ্যে হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত বিবাহিতদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের বিবাহকালীন বয়স পঁচিশ বছর এবং মহিলা প্রার্থীদের বিবাহকালীন বয়স উনিশ বছর হতে হবে ভর্তির স্থান ও তারিখ রেজিস্ট্রেশনকৃত প্রার্থীদের ভর্তির স্থান ও তারিখ এস এম এসের মাধ্যমে জানানো হবে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিতে কর্মী নম্বর এক তিন চার অনেক জাগ্রহ প্রার্থীদের টেলিটক মোবাইল হতে ফোনে আপনার হোম ডিস্ট্রিক্ট কোড উপজেলা নেম ফ্রিডম ফাইটার কোড ব্যবহার করে পনেরো ফেব্রুয়ারি দু হাজার বিশ তারিখের মধ্যে দশ ঘটিকা হতে তেইশ ফেব্রুয়ারি দু হাজার বিশ তারিখ আপনাদের তেইশ ফেব্রুয়ারি বলতে কালকে লাস্ট ডেট কাল পর্যন্ত আবেদন করা যাবে বিকাল আপনার চব্বিশ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত সম্পূর্ণ করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মতামত জানাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মতামত জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত